অষ্টম শ্রেণীর পাঠ্য বই বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার অতি সংকেত ও যোজনী এ বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়ে যাচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণে বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার কখনো নতুন কোনো পদার্থের উৎপন্ন হয়ে থাকে, কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপের উৎপন্ন হয়ে থাকে, আবার কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ শোষণ হয়ে থাকে। তো যাই হোক, আমরা আজকে প্রতীক সংকেত ও যোজনী এ বিষয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি
মৌলের সংকেত সংখ্যা সংকেত সংকেত বলতে আমরা বুঝি কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। আমরা একটু আগে প্রতীক সম্পর্কে দেখলাম, তো এখন আমরা দেখছি সংকেত। সংকেত হচ্ছে মৌলের যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। আমরা হাইড্রোজেনের হাইড্রোজেন মৌলের তাহলে আমরা এই সূত্র দ্বারা বুঝাবো হাইড্রোজেন মৌলের সংকেত। সংকেত হচ্ছে মৌলের যৌগের সংক্ষিপ্ত রূপ। আবার অক্সিজেন মৌলের সঙ্গে আমরা অক্সিজেনের সংক্ষেপে বুঝিয়ে থাকি। তাহলে সংক্ষেপ বলতে আমরা বুঝি কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। ঠিক আমরা যৌগের সংক্ষেপ যেমন পানি, পানি হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। পানির সংক্ষেপ আমরা দেখি নির্দিষ্ট মৌল পানি, এই পানির সংক্ষেপে বুঝি থাকি। আর সংকেত দেখলাম হাইড্রোজেনের হাইড্রোজেন মৌলের সংকেত H2, অক্সিজেন মৌলের সংকেত O2 এবং পানির সংকেত হচ্ছে H2O। তো H2O দ্বারা আমরা নির্দিষ্ট যৌগ পানি, এই পানির সংকেতকে বুঝিয়ে থাকি। ঠিক অনুরূপভাবে আমরা CO2 দ্বারা কার্বন ডাই অক্সাইড যৌগের সঙ্গে বুঝতে পারি। কার্বন কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড আর CO2 দ্বারা আমরা কার্বন ডাই অক্সাইডের সংকেত বুঝি। ঠিক NH3 দ্বারা আমরা অ্যামোনিয়ার সংকেত বুঝি। আবার আমরা CH4 দ্বারা মিথেনের সংকেত বুঝে থাকি। মিথেন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষেপ বলতে বুঝে থাকি কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের প্রতীক সংকেত এরপরে যোজনী সংকেত।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এনজি স্ত্রী বলতে এখানে অ্যামোনিয়া অণুর সংকেতকে বুঝেছি। ঠিক এইচসিএল দ্বারা হাইড্রোজেন ক্লোরাইড এর সংকেত বুঝেছি। ঠিক H2O হতে পানির সংকেত বুঝেছি। আমাদেরকে সংকেত দেখার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমাদেরকে জুজুনি সম্পর্কে জানতে হবে। জুজুনিকে আমরা যদি মৌলের একটি হাত হিসেবে কল্পনা করে থাকি, তাহলে একটি হাতকে একটা জুজুনির সঙ্গে তুলনা করতে পারি আমরা। যেমন এই অ্যামোনিয়া এই যৌগের ক্ষেত্রে এখানে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 3টি, অর্থাৎ এখানে হাইড্রোজেনের 3টি পরমাণু নাইট্রোজেন 1টি পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক তদ্রূপভাবে হাইড্রোজেন ক্লোরাইড এই যৌগে 1টি হাইড্রোজেন পরমাণু 1টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে 1টি হাইড্রোজেন ক্লোরাইডের যৌগ গঠন করে। এখানে হাইড্রোজেন 1টি হাত এবং ক্লোরিনের 1টি হাত উভয় পরমাণুরই 1টি করে হাত, অর্থাৎ জুজুনি এখানে উভয় পরমাণুরই 1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বিভিন্ন মৌল বা যৌগের জুজুনি সম্পর্কে জানলাম। আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে একটি মৌলের একাধিক জুজুনি থাকতে পারে, একটি মৌলের একাধিক জুজুনি থাকতে পারে। যেমন সালফার মৌল, সালফার মৌল, সালফার মৌলের একাধিক জুজুনি 2-4। আবার নাইট্রোজেন মৌলে, আমরা নাইট্রোজেন মৌলে জুজুনি দেখব 3-5। আয়রন এর, আয়রন এর জুজুনি 2-3। তো আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে কোনো কোনো মৌলে আবার একাধিক জুজুনিও বিদ্যমান থাকে। তো জুজুনি হচ্ছে কোনো মৌলের, জুজুনি হলো ওই মৌলের একটি পরমাণু কতটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাকে নির্দেশ করে। তাহলে জুজুনি বলতে আমরা বুঝবো কোনো মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যা। বন্ধুরা, আমরা আজকে প্রতি সংকেত এবং জুজুনি সম্পর্কে জানলাম। তো আমরা আজকের এই পাঠটিকে কতটুকু ধরে রাখতে পারলাম এই জন্য আমরা একটু দেখি। প্রতীক, প্রতীকটা হচ্ছে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ। একটি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। আর যুজুনি বলতে আমরা বুঝবো যুজুনি হলো ওই মৌলের কয়েকটি হাইড্রোজেন পরমাণুর সাথে, মানে ওই মৌলের একটি পরমাণু কতটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তার সংখ্যাটাকে আমরা যুজুনি বলে চিহ্নিত করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বাড়ির কাজ নিই। বাড়ির কাজ হিসেবে আমরা কি নিব, বিভিন্ন মৌলের সংকেতগুলো আমরা লিখব। যেমন হাইড্রোজেন,
দিলেন, কার্বন সালফার অক্সিজেন থাকো, বাড়িতে থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।